বিজ্ঞান মনস্ক মানুষের বিনোদনের অন্যতম জায়গা এই বঙ্গবন্ধু নব থিয়েটার। বঙ্গবন্ধু নব থিয়েটারের অবস্থান, প্রতিষ্ঠাকাল, প্রদর্শনের সময়সূচি, টিকিট মূল্য, নবমণ্ডল, বাচ্চাদের জন্য খেলার কী ব্যবস্থা, এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও। পাঁচ দশমিক চার একর জায়গার উপর স্থাপিত এই নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল মাওলানা ভাসানী নব থিয়েটার। পরবর্তীতে এই নব থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। বঙ্গবন্ধু নব থিয়েটার রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত। আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে বিজয় সরণিতে যে সহজেই চলে আসতে পারেন। এছাড়া আপনি যদি ফার্মগেট কিংবা জিয়া উদ্যানের সামনে আসেন, সেখান থেকেও আপনি পাঁচ মিনিটে পায়ে হেঁটে বঙ্গবন্ধু নব থিয়েটারের সামনে চলে আসতে পারবেন। আপনি যদি গণপরিবহনে না এসে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন, তাহলে নব থিয়েটারের সামনেই ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে শুক্রবার ছাড়া অন্যান্য দিন প্রদর্শনের সময়সূচি হচ্ছে সকাল দশটা তিরিশ, দুপুর বারোটা, বেলা দুটো, বিকাল তিনটা তিরিশ, বিকাল পাঁচটা এবং সন্ধ্যা ছয়টা তিরিশ। শুক্রবারের সময়সূচি হচ্ছে সকাল দশটা, দুপুর এগারোটা তিরিশ, বেলা দুইটা তিরিশ, বিকাল চারটা, বিকাল পাঁচটা তিরিশ এবং সন্ধ্যা সাতটা। এটা জানলাম গ্রীষ্মকালীন সময়সূচি। শীতকালীন সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ এবং সন্ধ্যা সাতটার, এই শোগুলো হয় না, বাকি সব শো অপরিবর্তিত থাকে। এখানে নব থিয়েটারে প্রবেশ মূল্য তিরিশ টাকা, এছাড়া প্যানেটেরিয়ামের শোয়ের মূল্য একশো টাকা, এছাড়া অন্য সব শোয়ের মূল্য পঞ্চাশ টাকা। দু বছরের কম বয়সী বাচ্চাদের টিকিট লাগে না। এছাড়া আপনি যে শো দেখতে চান, প্রতিটি শোয়ের শুরুর দুই ঘন্টা পূর্ব থেকে ওই শোয়ের টিকিট করা যায়। এখানকার টিকিটগুলো অনলাইনে করারও ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধু নব থিয়েটার প্রতি বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে। নব থিয়েটারের পাশের মাঠেই বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আপনি শুধু তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে নব থিয়েটারে প্রবেশ করেই আপনার বাচ্চা এখানে খেলাধুলা করতে পারবে। এই খেলাধুলা করার জন্য এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না। তৎকালীন গণপূর্ত অধিদপ্তরের উপপ্রধান আলী ইমামের নকশা করেন। নকশাটি উনিশশো সাতানব্বই সালের সতেরোই মার্চ একনেকের বৈঠকে অনুমোদিত হয়। পরবর্তীতে দুই হাজার সালের সতেরোই জুলাই এর নির্মাণ কাজ শুরু হয়ে দু হাজার তিন সালের মে মাসে এসে শেষ হয়। মাঝে কিছুদিন এর কাজ বন্ধ ছিল। এর নির্মাণ ব্যয় ছিল একশো বিশ কোটি টাকা। দুই হাজার চার সালের পঁচিশ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেন এবং পরবর্তীতে দুই হাজার চার সালের সাতাইশ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই নব থিয়েটার। এই নব থিয়েটারের স্থাপনা নির্মাণ করেন বাংলাদেশি মাসুদ অ্যান্ড কোম্পানি এবং এর যন্ত্রপাতি স্থাপন সহ ভেতরের গুরুত্বপূর্ণ কারিগরি কাজ করেন জাপানের অপটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মূল ভবনের দুই পাশে সাতটি করে মোট চোদ্দটি ফ্রি হাইট রোমান কলাম আছে, যার উচ্চতা চল্লিশ ফুট। বত্রিশ মিটার ব্যাসার্ধের মূল ডোমটির উচ্চতা পাঁচতলার সমান। এতে আছে দুশো পঁচাত্তর আসনের একটি স্পেস থিয়েটার, তিরিশ আসনের একটি রাইড সিমুলেটর, চলচ্চিত্র ও স্লাইড প্রদর্শন সুবিধাসহ সম্মেলন কক্ষ প্রভৃতি। নব থিয়েটারের তিনতলা মাটির নিচে আর দুতলা মাটির উপরে। মাটির নিচে দুটি তলায় রয়েছে বিশ্বের সেরা বিজ্ঞানীদের পরিচিতি এবং আলোকচিত্র। এখানে সায়েন্টিফিক লাইব্রেরির পাশেই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু কর্নার। এখানে আপনি বঙ্গবন্ধুর জীবনী জানতে পারবেন। এই নব থিয়েটারে আছে ফাইভ ডি মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, ডিজিটাল ও সাইন্টিফিক এক্সিবিটস গ্যালারি, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি এবং গ্রহ ও সৌরজগতের প্রতিরূপ,
রয়েছে 150 আসনের একটি আধুনিক মিলনায়তন, রয়েছে 50 আসনের কনফারেন্স রুম, র্যাম্প ও হাইড্রোলিক লিফট। এছাড়া 30 আসনের রাইড সিমুলেটর চড়ে নব থিয়েটারের রেসিং কার, অ্যাক্রোবেটিক অ্যারোপ্লেন, স্পেস ক্র্যাফ্ট, প্রাচীন পিরামিডের কোস্টার এবং এয়ারক্র্যাফ্ট ফাইবারে চড়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ রয়েছে। আমরা এখন প্ল্যানেটেরিয়াম শোটি দেখব। এই শোয়ের মাধ্যমে আপনি সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং শোটি শুরু হওয়ার আগে জানতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি সেই দিন নব সন্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল সূর্য এই গ্রহ আমাদের জীবনকে কীভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলো ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজেরও অস্তিত্ব থাকত না, চন্দ্রও না, আমাদের সৌরজগতে কোনো গ্রহই থাকত না। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্র মণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোকবিন্দু মনে হয়, মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে। কিন্তু এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারাটাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুত নিঃশেষ হয়। সেগুলোদের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারাটাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছিল। জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারাটাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে। দূরে সূর্যের কক্ষপথে তিনটি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে। এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে, এর নাম করোনা। ওরা উপগ্রহের পথ দেখায়, এদের কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। এই উজ্জ্বল বৃত্তগুলো সৌর ঝড়, এগুলোর মধ্যে রয়েছে অন্ধকার ও শীতল স্থান যার নাম সূর্যের দ্বার। রোদের দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে। কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক। এটি সূর্যপৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয়। এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে। এর ফলে দেখা যায় আলোর প্রভাব। পঞ্চান্নটি ভাষায় প্রশংসিত ওয়াজা নক্ষত্র মণ্ডলীর উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেখানে কিছু আছে কিনা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।